কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল করবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং সাত ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলা কৃষি। প্রিয় কৃষক ভাইয়েরা, বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় সাত কৃষি। পারিবারিক পর্যায়ে সবজি ও ফলের বাগান আমাদের চাহিদার সিংহভাগ পূরণ করে আসছে অতীতকাল থেকে। বর্তমানে জনসংখ্যার বৃদ্ধির ফলে শহরাঞ্চলে ফল ও শাকসবজির বাগান করার মতো জায়গা পাওয়া যায় না, সেজন্য ভবনের ছাদে স্বল্প পরিসরে ফল ও শাকসবজির বাগান বেশ জনপ্রিয় হয়ে উঠছে। ঢাকার নিকুঞ্জ এক এলাকার বাসিন্দা ডাক্তার সেলিম শাকুর, তিনি তার বাসার ছাদে কেয়ারটেকার দোলালকে দিয়ে বাগান করিয়েছেন। তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় এই বাগান করেন। অধিদপ্তর থেকে ড্রাম, সার ও গাছের চারা দেয়া হয়েছে। এ বাগানে রয়েছে আম, জাম, আমড়া, পেয়ারা, কাঁঠাল, বাদামি লেবু, কমলা, নারকেল, লেবু সহ শাক সবজি নানান ধরনের ফল। এ বাগানে জৈব সার ও জৈব মালাইনাশক ব্যবহার করা হয়ে থাকে। বাগানে নানান প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এখানে সম্পূর্ণ নিরাপদ সবজি ও ফল মূল উৎপাদন হচ্ছে। এ ছাদ বাগানের সবজি ও ফল নিজেরা খেয়ে থাকেন এবং বাকিটা আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীদের দিয়ে থাকেন। আমরা ট্রেনিং নিচ্ছি ফার্মগেট কৃষি মন্ত্রণালয় অফিস থেকে। আমাদেরকে সব প্রশিক্ষণ দিচ্ছে কীভাবে গাছ লাগাইতে হয়, কীভাবে সার দিতে হয়, কীভাবে বীজ লাগাইতে হয়। তারা আমাদেরকে ড্রাম দিছে, ইটা দিছে, বালু দিছে, পাথর দিছে এবং সব বাগান করার জন্য যা যা মালামাল লাগে বিচি দিছে, সব কিছু আমরা এনে লাগাইছি স্যার। সব কিছু ভালো হচ্ছে। এখানে আম গাছ আছে, কয়েক পদের লেবু গাছ আছে, শসা গাছ আছে, ছোটো লেবু আছে, কমলা গাছ আছে, নারকেল গাছ লাগাইছি, পেয়ারা গাছ লাগাইছি, বকুল ফুল লাগাইছি, গোলাপি গাছ, বেগুন লাগাইছি। জি স্যার, আমি করি স্যার। এগুলো নিড়ি দিচ্ছি স্যার, সার দিচ্ছি, জৈব সার দিচ্ছি, পানি দিচ্ছি রেগুলার। পোকামাকড় লাগলে কি করেন? পোকামাকড় লাগালে একটা বোতলে ওষুধ দিচ্ছে, স্প্রে করে ওষুধ দিতে বলছে, ওই স্প্রে করে ওষুধ দেই, মরা ডালা টালা কেটে দেই। আমি ওই যে আমার সঙ্গে সব কিছু সারটা ধরে দিই, তারপরে গাছ টাছ নেড়াই দিই, তারপরে পানি টানি দিই, এগুলো আমার সাথে সাথে কাজ করি, এভাবেই পরিচর্যা করি। ঢাকা শহরে ছাদ বাগানকে বিজ্ঞান ভিত্তিক করা এবং এ ধরনের আবাদ সম্প্রসারণের লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে কৃষি কর্মকর্তাগণ। সংশ্লিষ্টদের পরামর্শ ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে ছাদ বাগানকে আরো জনপ্রিয় করার জন্য প্রচেষ্টা অব্যাহত আছে। গাছের রোগবালাই দমনে তাদের পরামর্শ গ্রহণ করে ছাদ বাগানের মালিকগণ উপকৃত হচ্ছেন। ছাদ বাগান করার প্রথমে আমাদের যেটা প্রয়োজন হয় মাটির প্রিপারেশনটা, এই মাটি তৈরি করাটা হচ্ছে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টা আমরা অনেক সময় খেয়াল করি না, কিন্তু এই জিনিসটা যদি আমরা প্রথম থেকে ঠিক মতো করতে পারি তাহলে আমাদের গাছটা মারাও যাবে না, গাছটার ফলন ভালো হবে এবং গাছটার বৃদ্ধিও ভালো হবে। তো সেই ক্ষেত্রে প্রথমে করতে হবে আমাকে মাটিটা শোধন করে নিতে হবে। আমাদের এখন অর্গানিক আছে আপনার ডিকো প্রাইমার, ডিকো প্রাইমার দিয়ে প্রথমে আমরা মাটিটা শোধন করে নিব, তারপরে অর্ধেক পরিমাণ দোআঁশ মাটি এবং অর্ধেক পরিমাণ জৈব সার বলেন বা ভার্মি কম্পোস্ট বলেন যেটা একসাথে মিক্স করব, সাথে কিছু পরিমাণ রাসায়নিক যেমন 100 থেকে 150 গ্রাম টিএসপি সার, 100 থেকে 150 গ্রাম এমওপি সার, 100 গ্রামের মতো হাড়ের গুঁড়ো এবং 50 গ্রাম বোরন সার একসাথে মিক্সড করে রাখবো। এরপর আমরা যে পাত্রে বা যে হাফ ড্রামে আমরা মাটিটা রাখবো সেই হাফ ড্রামে কয়েকটা ফুটো করে নেব যেন পানি নিষ্কাশন ব্যবস্থাটা ভালো হয়। ড্রামের ফুটোর উপরে আমরা ইটের কণা বা
আমাদের যে মাটির টবের ভাঙা অংশ আছে সেটা ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর তারপর এক ইঞ্চি পরিমাণ ইটের কণা দিব, এক ইঞ্চি পরিমাণ খোয়া দেওয়ার পর তারপর আবার এক ইঞ্চি পরিমাণ বালু দিব। জৈব সার এবং মাটি একসাথে মিক্স করছি, সেটা আমরা ড্রামের মধ্যে রেখে দিয়ে এভাবে আমরা 10 থেকে 15 দিন রেখে দেব। 10 থেকে 15 দিন রেখে দেওয়ার পর আমরা আমাদের ছাদ বাগানের উপযোগী যেগুলো খাটো জাতের গাছ এবং মোটামুটি সারা বছর ফলন দেয় এই ধরনের ফলের গাছ আমরা নির্বাচন করব। এই ধরনের আমাদের অনেকগুলো ফলের গাছ আছে, যেমন আমের মধ্যে আছে কার্টিমন, বাড়িয়াম চার, আম্রপালি, তারপর আপনার আছে লেবু, আছে বাড়ি লেবু 1-2, কমলা আছে বাড়ি 1-2, পেয়ারা আছে থাই পেয়ারা, জামরুল, এগুলো আমরা রোপণ করব। যখন আমাদের মাটির প্রিপারেশনটা কমপ্লিট হবে গাছের গোড়া যে পলিথিনটা থাকে আমরা সেই পলিথিনটা অবশ্যই কাটব। পলিথিনটা কেটে গাছের গোড়া মাটিটা গর্ত করে ঠিক ওই বরাবর বাম হাত দিয়ে চেপে ধরে ডান হাতে মাটি দিয়ে দিব এবং দেওয়ার পরে সেখানে একটা খুঁটি দিব। খুঁটিটা এই জন্য দিব যে গাছের গোড়া লাগানোর পর যদি গোড়াটা নড়ে যায় তাহলে কিন্তু গাছটার বাঁচার সম্ভাবনা থাকে না। এখন গাছ যেন না নড়ে গোড়া সেজন্য আমরা খুঁটিটা দিব। খুঁটি দেওয়ার পর সেখানে আমরা পানি সেচ দিব। সেচ দেওয়ার পর গাছটাকে আমরা 4-5 দিন একটু ছায়াযুক্ত স্থানে রাখবো। এরপর ছায়াযুক্ত স্থানে রাখার পরে আমরা সেটা আমাদের কাঙ্ক্ষিত যে স্থান সেখানে রাখবো। ছাদ বাগানে হচ্ছে মূলত রোগের আক্রমণটা একটু কমই হয়, সবচেয়ে বেশি আক্রমণ হয় পোকার। পোকার মধ্যে দুইটা হচ্ছে, একটা হচ্ছে আপনার মাকড়, আর একটা হচ্ছে গিয়ে আপনার ছাত্রা পোকা, যেটা আমরা মিলিবাগ বলি। মাকড় সাধারণত মরিচের মধ্যে আমরা শুনেছি ব্যাপকভাবে মাকড় আক্রমণ করে। এই মাকড় যে আক্রমণ করছে তার চেনার উপায়টা হচ্ছে আমাদের মরিচ গাছের পাতাটা নিচের দিকে কুঁকড়ে যাবে, তখন আমরা এখানে আমাদের অনেক বায়োপেস্টিসাইড আছে, তার মধ্যে একটা কেমাইট আছে, আর যদি এটাতেও না যায় সেক্ষেত্রে আমরা ভার্টিমেক নামক একটা কীটনাশক আছে যেটা দিলে আপনার সহজেই চলে যায়। তবে এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের যে মাকড়টা থাকে হলো পাতার নিচে, আমরা কিন্তু স্প্রে করি সবসময় পাতার উপরে, পাতার নিচে আমরা কখনো যাই না। এই জিনিসটা আমরা খেয়াল করবো, যখনই স্প্রে করব অবশ্যই পাতার নিচটা ভালো করে ভিজিয়ে দিব। স্প্রেটা অবশ্যই আমরা বিকেলবেলা করব, সকালে করবো না বা ভর দুপুরে করবো না, রোদের সময় করব না, আমরা বিকেলবেলা ছায়া যখন সূর্যের তেজটা কমে যাবে তখন এই কাজটা আমরা করবো। আরটা যেটা মিলিবাগ, এটা হচ্ছে কমন, সব বাগানে দেখা যায়, আপনার পেঁপে বলেন, পেয়ারা বলেন, সফেদা, সবগুলোর মধ্যেই ছাত্রা পোকাটা দেখা যায়। এই ছাত্রা পোকা যখন দেখা যাবে এটা হচ্ছে আমাদের অন্য কিছু করা দরকার না, আমরা সাবান পানি স্প্রে করি, যদি নিয়মিত সাবান পানি স্প্রে করি তাহলে আপনার এই পোকাটা চলে যাবে। শহরাঞ্চলে ছাদে বাগান সম্প্রসারণের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন কৃষি তথ্য কর্মকর্তাগণ। তারা অধিবাসীদের ছাদ বাগান সম্পর্কিত তথ্য দিয়ে ছাদ বাগান সৃজনে সাহায্য করছেন। ছাদ কৃষি মূলত এখন বর্তমান সময়ে অনেক পরিচিত এবং জনপ্রিয় একটি কৃষি, এবং আপা কৃষি তথ্য সার্ভিস মূলত কৃষকদের সব ধরনের সেবা দিয়ে থাকি। নগর কিংবা গ্রাম সব ধরনের জায়গায় আমরা সেবাগুলো দিয়ে থাকি, এবং আমাদের একটি নাম্বার রয়েছে 16123। এই নাম্বারে আমাদের অভিজ্ঞ কৃষিবিদরা বিভিন্ন সমস্যার সমাধান দিয়ে থাকেন, এবং প্রাণী সম্পদ এবং মৎস্য সম্পদের ক্ষেত্রে সেটি সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এবং আমাদের আরও রয়েছে কৃষি কথা, এই কৃষি কথার মাধ্যমে আমরা বিভিন্ন ইনফরমেশন কৃষকদের কাছে সবসময় পৌঁছে দিয়ে থাকি। শহর অঞ্চলে ছাদ বাগান করার জন্য বিদ্যমান কৃষি সম্প্রসারণের প্রকল্পের সহায়তায় এগিয়ে চলেছে ছাদ বাগান কার্যক্রম। এই প্রকল্প থেকে ছাদ বাগান সম্প্রসারণের জন্য গ্রহণ করা হয়েছে নানান ধরনের উদ্যোগ। ২০১৮ সালে কৃষি বান্ধব সরকার এই নগর কৃষি উৎপাদন সহায়ক পাইলট প্রকল্পটি অনুমোদন দিয়েছে। তখন থেকে আমরা বিভিন্ন ধরনের মাস মিডিয়ার মাধ্যমে ছাদ বাগান করণীয়, ছাদ বাগানে বিভিন্ন স্মার্ট প্রযুক্তি সম্প্রসারণের জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছি, তার মধ্যে বিভিন্ন ধরনের প্রদর্শনী এবং ছাদ বাগানীদের প্রশিক্ষণ, যারা ছাদ বাগানে সহযোগিতা করে মালি বাগান পরিষেবাকারী তাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করছি, যারা নার্সারি তৈরি করে তাদেরকে আমরা প্রশিক্ষণ প্রদান করছি। আপনারা জানেন যে ছাদ বাগানের প্রযুক্তিটি একটি প্রিমিটিভ স্টেজে রয়ে গেছে, এটা কৃষি গবেষণা প্রতিষ্ঠান এবং কৃষি বিশ্ববিদ্যালয় এটা প্রাথমিক পর্যায়ে কাজ করছে, তাদের কাছে উদ্ভাবিত প্রযুক্তিগুলি আমরা আমাদের ক্যাডার অফিসার সহ মাঠ পর্যায়ে যে সমস্ত উপসহকারী কৃষি কর্মকর্তা কাজ করে তাদেরকে সম্প্রসারণের ব্যবস্থা করেছি আমরা। এর মাধ্যমে আমাদের ঢাকা শহরে যে 14 লাখ আমাদের ছাদ রয়েছে, আমরা ইতিমধ্যে 10,000 ছাদ বাগান সৃষ্টি করা সম্ভব হয়েছে, যার মাধ্যমে বিভিন্ন স্মার্ট প্রযুক্তি প্রয়োগ করে ছাদ বাগানেরা তাদের নিরাপদ ফল, নিরাপদ সবজি এবং ফুলের সমারোহ সৃষ্টি করতে সক্ষম হয়েছে। আপনারা জানেন এ ব্যাপক আকারে
এটি করার জন্য সকলের কাছ থেকে উৎসাহ পাওয়া যাচ্ছে। বিশেষ করে যে সমস্ত কর্মকর্তা কর্মচারী অবসরপ্রাপ্ত হয়েছেন তাদের বেশি আগ্রহ দেখা যাচ্ছে, পাশাপাশি যাদের নিজস্ব ছাদ রয়েছে সে সমস্ত ছাদের মালিকেরাও ছাদ বাগান করার জন্য খুবই উৎসাহী। আমি বলবো এই ছাদ বাগানকে সার্বজনীন করার জন্য সরকারের আরও সহযোগিতা বৃদ্ধি করা দরকার, পাশাপাশি বিভিন্ন ধরনের পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে এই ছাদ বাগানকে আরও যদি সম্প্রসারণ করা যায় তাহলে ছাদ বাগানটি আরও বেশি ফলপ্রসূ হবে। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের অনেক প্রাইভেট অর্গানাইজেশন ছাদ বাগান তৈরি করে দিয়ে বিভিন্ন ধরনের ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস ডেভেলপমেন্ট করছে। সেজন্য আমি বলবো এই ছাদ বাগানকে উৎসাহিত করার জন্য সরকারের পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে আরও বেশি উৎসাহ প্রদান করা যেতে পারে এবং যে সমস্ত সরকারি প্রতিষ্ঠান রয়েছে বিশেষ করে সিটি কর্পোরেশন এবং অন্য অন্য যে সরকারি প্রতিষ্ঠান আছে তাদের সার্বজনীন সহযোগিতার মাধ্যমে বেসরকারি এবং সরকারি যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে তাদের ছাদগুলিকে আমরা ছাদ বাগানের আওতায় নিয়ে এসে সেখানে স্মার্ট প্রযুক্ত করে ঢাকা শহরকে আমরা সুন্দর সাবলীল এবং পরিবেশসম্মতভাবে উন্নত করতে সক্ষম হতে পারব। যাদের উপযুক্ত ছাদ আছে তারা ছাদ বাগান করে নিজেদের পারিবারিক ফল ও শাকসবজির প্রয়োজনটুকু মেটাবেন এবং অপরকে সহায়তা করবেন। কৃষির সমৃদ্ধিতে সবাই অসামান্য অবদান রাখবেন, সেটাই আমাদের প্রত্যাশা। পৃথিবীর প্রায় সকল দেশে COVID-19 অর্থাৎ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে মানব স্বাস্থ্য আজ হুমকির সম্মুখীন। আমরা যারা কৃষি কাজ করি কিংবা কৃষির অন্যান্য কর্মের সাথে সম্পৃক্ত আছি তারা যেন সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলি, সচেতনতার মাধ্যমে নিজে সুস্থ থাকি, পরিবার ও সমাজকে সুস্থ রেখে খাদ্য উৎপাদন বৃদ্ধি করে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদের লিখতে পারেন, লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। আমাদের ইমেল নম্বর বাংলার কৃষি 1314@gmail.com, ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছে করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। আজ এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনে শেষ করছি আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন।